রিয়াল মাদ্রিদ খেলবে ইংলিশ প্রিমিয়ার লিগে, ওয়ান অফ দ্য বেস্ট টিম বার্সেলোনা খেলবে ইতালিয়ান সিরিয়াতে। এই কথাগুলো শুনলেই এখনই হয়তো বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের ফ্যানরা আমার ভিডিওতে ডিসলাইক দিবে, বাট এই কথাগুলো একদমই সত্য। অ্যান্ড আমি আজকের নিউজ এটা নিয়েই কভার আপ করতে চাইতেছি। তো বেশি দেরি না করে আজকের ভিডিও চলুন শুরু করা যাক। রিয়াল প্রেসিডেন্ট একটা তার বক্তব্যতে বলেছেন যে তিনি হয়তোবা আর খেলবেন না লালিগাতে, অর্থাৎ স্প্যানিশ লালিগা থেকে তারা শিফট করতে যাইতেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে। অ্যান্ড বার্সেলোনাও তাদের একটা মতামতে এরকমটাই বলে যে তারা ইতালিয়ান সিরিয়াতে খেলতে যাইতেছেন। এইটাই প্রকাশ পাই স্প্যানিশ একটা দৈনিক পত্রিকাতে। কিন্তু তার কিছুদিন পরে রিয়াল প্রেসিডেন্ট বলে এমনটা একদমই হতে যাচ্ছে না, রিয়াল মাদ্রিদ খেলবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলবে না, অর্থাৎ স্প্যানিশ লালিগাতে তারা থাকবে। এবং স্প্যানিশ লালিগা চেয়ারম্যানও বলেছেন যে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা তারা স্প্যানিশ লালিগাতেই থাকবে, এমনটা হতে চলেছে। কিন্তু আসলে যদি এমনটা হয় তাহলে লালিগা কিন্তু একদম মুখ থুবড়ে পড়বে। এমনিতে মেসি যাওয়ার পর লালিগার অধিকাংশ জনপ্রিয়তা হারিয়ে ফেলেছে, অ্যান্ড যদি এমনটা হয় তা পুরো জনপ্রিয়তাই কিন্তু হারাতে বসেছে লালিগা। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। যতক্ষণের জন্য এরকমই আরও ইন্টারেস্টিং নিউজ পেতে হলে দেখে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন। আসসালাম। इसमें मेहनत है इनको बैठे बिठाए सब कुछ चाहिए टेबल पे तेरा भाई सिद्धी साइन नहीं करता कॉन्ट्रैक्ट पेपर पे बिना पीआर टीम के अपू ना रेले न्यूज़पेपर पे।